অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যাকাণ্ডের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়া হবে আজ। এদিকে এই মামলায় অভিযুক্ত পুলিশের চার সদস্যকে দ্বিতীয় দফায় চার দিনের রিমান্ড নেওয়া হয়েছে। তারা হচ্ছেন এএসআই লিটন মিয়া, কনস্টেবল সাফানুর করিম, কামাল হোসেন ও আবদুল্লাহ আল মামুন। রোববার কক্সবাজার কারাগার থেকে তাদের জিজ্ঞাসাবাদের জন্য র্যাব কার্যালয়ে নেওয়া হয়। মামলার তদন্ত কর্মকর্তা র্যাবের সিনিয়র এএসপি খায়রুল ইসলাম জানান, এই পুলিশ সদস্যদের অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য দ্বিতীয় দফায় 24 আগস্ট রিমান্ডের আবেদন করা হয়। আদালত চার দিন রিমান্ড মঞ্জুর করেছেন, সেই আলোকে তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে।